চকচকে বিদেশি গাড়ি, রাস্তা দিয়ে গেলেই সবাই ঘুরে তাকায়। না, অডি গাড়িকে দেখার জন্য নয়, বরং গাড়ির চালককেই সবাই দুবার ঘুরে দেখেন। ভাবছেন কি কোনো সেলিব্রিটি গাড়ি চালাচ্ছেন? তাও নয়, আসলে সবাই ঘুরে দেখেন কারণ গাড়ির চালক মাথায় হেলমেট পরে বসে। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বুধবার 15 মে রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রতিবেদনে বলা হয়েছে, হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানো ওই ব্যক্তির নাম বাহাদুর সিং পরিহার। গাড়ি চালানোর সময় তিনি হেলমেট পরেন জরিমানার ভয়ে, কারণ গত মার্চ মাসেই তাকে ₹1,000 জরিমানা করা হয়েছে হেলমেট না পরার জন্য। তবে গাড়ি চালাতে হেলমেট কেন লাগবে, এই প্রশ্ন জেগেছিল রাজ্যটির ঝাঁসির নান্দু কলোনির বাসিন্দা বাহাদুর সিং পরিহারেরও মনে। গত মার্চ মাসে মোবাইলে তিনি একটি মেসেজ পান, সেখানে দেখেন তার গাড়ির নামে চালান পাঠানো হয়েছে। পরে সে চালান নিয়ে ট্রাফিক পুলিশের কাছে গেলে তারা জানায় লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই, ভোট শেষ হলে এই বিষয়টি দেখা হবে। কেন হেলমেট না পরার জন্য জরিমানা হলো? আর তার আগে এই এক মাসের মধ্যে যাতে আবার হেলমেট না পরার জন্য জরিমানা করতে না পারে পুলিশ, সে কারণে গাড়ির দিকে পা বাড়ালেই মাথায় হেলমেট পরে নিচ্ছেন বাহাদুর সিং পরিহার। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।